जे पानी खाइले भोग्रांति ठीक है से सागर मिष्टी पानी जे खेसे जत खाने हालिम बोले जेमनी ज्ञानी तेमनी तार फकिरी तौहिद सागर कठिन पारी एरा तो आमार कर्णबुके ए गानेर मध्ये तो जवाब होइछे गा आपनि ओटा शुनेन नाई तौहिद सागर सागरेर नाम कि तौहिद ओरे तो गानेई कोइ गेछे माने एटा होलो आमार पेज दिब मिष्टि पानी लिखी नाई के लिखसे गान ना कमला दिए खाई पर लेखा गान गई लेखा कोनो गान ही नहीं রজ্জব দেওয়ান লিখছে খালেক দেওয়ান মালিক দেওয়ান লিখছে আলফু দেওয়ান লিখছে চান মিয়া লিখছে আমাগো ময়মন সিংহের সালউদ্দিন খান লিখছে সানবে বয়াতি লিখছে উকিল মুন্সি লিখছে এর যে নেই লাখ পার যায় যায় দি ওরা লিখছে আমি আর জায়গা খুঁজে পাই না হ্যাঁ কেন জায়গা খুঁজে পাই না আমার এ পর্যন্ত জ্ঞান হই নাই এখন এই জন্য আমি কামলা দিয়ে খাই আমার নিজের লেখা কোনো গান নাই মহদের গান গাই এক মহদের গান গাই আর এক মহদের কাছে আইনা ডাইলে বুঝিলে ডুবে মরে হইয়া নারী তৌহিদের সাগর কঠিন পারে তার বড় গয়ে আমি গানের মধ্যে পড়ে গেছি প্রেম সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যত এখন আপনি কইবেন না এক কইবেন এক লোক কইছে উপরে আপনি কোন আমি নিচের কথা কইতেছি তা আপনি প্রশ্ন করেন আমার নিচের কথাও কন আমি যে নিচের কথা কম ওইটা আপনি বুঝলেন কে বুঝে হ্যাঁ অন্তর জামি নাকি আপনি এত বোধহয় মনে করেন না মারে তো পানির সন্ধান আপনার দিয়ে দিব আমি আজকে পানি তো বুঝি আমি কম দিব না পিলিয়ান না মাই ভাবে শুধু পানি পানি ছাড়াও পানি আছে তবে লোকনাথ ব্রহ্মচারীর কথা বলছেন লোকনাথ ব্রহ্মচারী হাঁটতে হাঁটতে যাইতেছে কয়েকজন লোক মাটি কাটতেছে এটা আমি জানি উনি বলছিলেন আমাকে একটু জল দেবেন অনেক মানুষ অহমিকা করে ওনাকে জল দেয় নাই শেষে এক মহিলাই না জল দিছে আর ওনারা দিছিল পানি দুটো করতে করে মিশাইছে আর উনি কইতেছে পানি আর জল কি কর এটা বাক কর কত কোনটুক পানি আর কোনটুক জল এই লোকনাথ ব্রহ্মচারী বলছে রণে বনে জলে স্থলে জঙ্গলে যখনই বিপদে পড়িবি আমাকে স্মরণ করিস আমি তোকে রক্ষা করিব বলছে না কথাটা লেখা আছে না এটা উনি বলে নাই আল্লাহ প্রদত্ত স্রষ্টার শক্তি উনি স্রষ্টার শক্তি নিয়েই অত বড় কথাটা বলছে তিনি আরেকটা কথা বলছে হে মানুষ হে ভক্তপ্রাণ হে শিষ্যদ্বয় তোরা আমার চরণ ধরিস নে আমার আচরণটা ধরিস আমার চরণ ধরিস না আমার আচরণ ধরিস ছত্রিশ মাস কুয়ার পানি তো আস্তে আস্তে কি হয় এক বিড়াল ছানা হাঁটতেছে মানে এই বিড়াল ছানা অল্প পানি কুয়ার মধ্যে গেছিল কুয়ার মধ্যে পড়ছে
তো যে বেড়া কুয়ার মধ্যে পড়ছে এমনি তো 36 মাসে পানি আস্তে আস্তে খালি কমে হকমে উনি খালি ওই দড়ি দিয়ে রশি মানে বালতির মধ্যে বাঁধে পানি উড়ে পানি খায় এখন দেখে পানি হলো দুর্গন্ধ দুর্গন্ধ হইছে কেন এই বিড়াল ছানা পড়ছে ওনে পয়রা হইলো মরছে মরার পরে ওটা পয়ছে দুর্গন্ধ হয়ে পয়ছে পয়রা গেছে পাশে আসল এক জ্ঞানী মানুষ তার কাছে গেছিল একটা মীমাংসা করার জন্য যে এটা কি আসলে বলতেছে ভাইজান কি দাদা কি কাকা কি চাচা মানে যাই হোক বয়োজ্যেষ্ঠ মানুষ তো জ্ঞানী মানুষ কলে আমার কুয়ার পানি তো খাওয়া যাইতেছে না খুব দুর্গন্ধ হইতেছে তো উনি কইছে যে বাড়িতে যাইয়ে আগে 40 বালতি পানি ফালিয়ে দেওগা তাহলে খাওয়া যাইব তে 40 বালতি পানি কমাইছে তাতে পানি কমছে গন্ধ আরো বাড়ছে গন্ধ বাড়ছে যে গন্ধ বাড়ছে উনি কয় হে মিয়া আপনি কি উপদেশ দেন আমার পানি ভালো না হই আরো গন্ধ বাড়ছে তখন কয় মিয়া আগে দেখতে হবে তোমার কুয়ায় কি পড়ছে 40 বালতি পানি যখন ফালিয়ে দিছে বিড়াল ছানা ওইটা পয়সা ওইটা গেছিল একবারে একবার মাখা মাখা হইছে এমন দুর্গন্ধ হইছে আগে যাও খাওন গে তখন ওটা দরাই যায় না মুখের কাছে নেও নি যায় না এত দুর্গন্ধ পরে বলছে যে আগে দেহ খেয়াল করে যে তোমার কুয়ার মধ্যে কোনো কিছু পড়ছে কিনা উনি খেয়াল করে দেহে যে ওটা পড়ছে ছোট্ট একটা বিড়াল ছানা পড়ার পরে মরছে মইরে ওটা একটু গই লাগেছে বলে আগে যাইয়া এই মরা বিড়াল ছানাটা ফালিয়ে দাও আগে যাইয়া বিড়াল ছানাটা ফালাইবা তারপরে 40 বালতি ফালাইবে 40 বালতি দুইবারে দুইবারে ফালাইছে তাহলে আশি বালতি পানি ফলাইছে বিড়াল ছানাটা ফলাইছে তারপরে পানি আইছে দেহে যে এমন টলমলা পানি এই পানি ডাবের পানির চাইতে ভালো এই কথাটা কেন কইলাম আমার দেহটা হলো একটা কুয়া আক্কলের ইশারা ব্যাককেলের ধাক্কা আমি নিচের দেশের মানুষ না নিচের কথা কমুনা নিচের কথা কই নাই কোনোদিন আর কোনোদিন কমুনা এই দেহ হলো একটি কুয়া আমিত্ব নামের একটি বিড়াল ছানা আমিত্ব আমার আমি আমিত্ব এই তিনটায় নষ্ট করে দেহের কর্মের সাধনার ভজনার এবাদত বন্দিগির গুরুত্ব তথাপি এই আমিত্ব নামের বিড়াল ছানা কেউ যদি দেহস্থ করতে পারে তার দেহটা হয়ে যায় পুরো পবিত্র তার দেহটাই হয়ে যায় পাপ তথাপি অঝরে নয়ন বাড়ি দুই ধারে চাপে শুনি হ্যাঁ অমৃত সুধাবরে কেউ আস্বাদন করে সিরাজ সাই কয় অভুজ লালন নয়ন বাড়ি করে আত্মশোধন তবেই হবে তোর দেহ শুদ্ধি পাবি তুই আপনার আপন ঘরে দুই নয়নের জল নিহারে আত্মশুদ্ধি কর একবার আপনার বাজারে এবার এলা চিন্তা করেন ধ্যান কোনটার কথা শুনে কি বুঝছে নিজের গান নাই রে অনেকেই ভাবে যে যেমন ওই নামাইনে কথা না 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 এটা হলো ঊর্ধ্ব দেশের কথা তো আমি আপনাদের খাওয়িয়ে দিয়ে পারুম না এটা আপনাদের দেখিয়ে গেলাম সাইজির বাণী দিয়ে বুঝাইলাম আপনারা জ্ঞানী গুণী মানুষজন অপরাধ মাফ করবেন এটা কেউ নিম্ন দেশ আলোচনা নেবেন না আমি আপনাদের দেখাইলাম দুপাশে দুই দরিয়া হ্যাঁ নয়ন বাড়ির কথা বলা হয়েছে অজস্র নয়ন বাড়ি যাকে বলা হয় চোখের পানি এটা কখনো তিতে কখনো তিতে হয় কিভাবে ওই যে আমার একটা বোকা দিছে উনি আমার একটা বোকা দিছে না কি কইছে গন্ত দি না 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 হালার বলা কয় নাই একজন কে হালার বলা কইছে সুদীর বুটলে কয় নাই খুব খেয়াল করে শুনেন আমি গান শুনতাছি কিন্তু চোখ মারানের ভূত কইছি মনে আছে মনে
আমার লেখাপড়া জানি না এবার কমও জানি না তাই বুঝে আর নয় ক্লাস পড়লে ম্যাট্রিক পাস করে রবীন্দ্রনাথ ঠাকুর এনাদের মধ্যে একটা গালি তবে প্রত্যেক দিন সকাল বেলা রবীন্দ্রনাথ ঠাকুর এক গ্লাস নিমের পাতা পাতাই বাইটে ওটা দিয়ে রস কিরে খাইতো এই যে দেখেন আমি কি করে বলেছি খুব খেয়াল করে শোনেন ওটা তিতাও হয় আবার কখনো কখনো মিষ্টি হয় তে কাজী নজরুল ইসলাম গেছে কেবলই মাত্র এক গ্লাস ডিমের পাতার রস উনি খাইয়ে বসছে কয় স্যার কি খাইলেন কয় অমৃত সুধা খাইছে কিন্তু কি খাইছে নিম পাতার রস নিম পাতা কি আর উনি কি করতেছে ধরেন তো কয়লে নজরুল এখানে বস আমি একটু আসি তো কেউ কিছু খাইলে ওই দু এক ফোঁটা কিন্তু ওই মানে গ্লাসের তলদেশে কয় সার কইল অমৃত সুধা খেলে তো মানে অমর হয় দেখি কিরকম অমৃত সুধা খাইলে উনি গ্লাস ক্যাট করে হাতে নিয়ে জিভ বেঁধে দেয় জবর তিতে কয় স্যার আপনি কইলেন অমৃত সুধা আমি না দেখলাম ইহা জবর কয় নজরুল তোমার কাছে তিতা হইলে কি বোর্ড আমার কাছে মিঠে তোমার কাছে তিতা হইলে কি বোর্ড আমার কাছে মিঠা তোমার কাছেও মিঠা হবে যদি তুমি অভ্যাস করতে একের পানির তেজ মেরে দিলাম অভ্যাস করেন গামনালা আপনারও ওদের দেওয়ার ক্ষমতা আমার নাই এরা জোর করে আমার ফালা দিছে এই জন্য কইলে এখন সুত মারানি ভূত আমিও কই পারি এখন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি বড় না আমি বড় এই কথাটা কইবেন কি প্রশ্ন থাকে না এক লোক যাইতেছে বলতেছে বাবা তোমার নাম কি কয় আমার নাম আব্দুল কাদের কাদের নামে কেউ থাকলে বেজার হইন না ওই যে আমি কাদের হ্যাঁ কলে তোমরা ভাই কয়রা কয় আমজাদ খালু সুলতান মামুর ও সিত্তা হয়ে আমি আর বাবা এই মিলা হইলো আমরা পাঁচ ভাই যে প্রশ্ন করছে কয় কি কয় গে আমজাদ খালু সুলতান মামু রশিদ তাওই উনি আর ওনার বাবা এই মিলা হলো পাঁচ ভাই তোমার মাথা ঠিক নাই আমার মাথা ঠিক আছে আপনি নিজেই বুঝুন নাই কয় তাহলে এই পাঁচ জনের মধ্যে বড় কেরা কয় গপ্প তো করে আঙ্গো বাবা কিন্তু মূলে হইলে আমি বড় আপনার কাছে জানা দরকার আপনি বড় না আমি বড় এই প্রশ্ন পানির ব্যবস্থা শেষ করলাম এক নাম্বার দুই নাম্বারে যে হাদিসের কথা আপনি আমার জিজ্ঞেস করছেন রসুল পাক সকলে বলেন সাল্লাল্লাহু আমার রসুলকে সম্মান দিবেন আল্লাহ রসুল তার পবিত্র জবানে বলেছেন যিনি আমার নামের তাজিম করে যিনি আমার নামের উপর সম্মান করে কাল হাসরের মাঠে ওই সমস্ত উম্মত উম্মতি বান্দাবান্দিকে আমি রসুল বের করে বেছে বেছে বের করে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেব এই জন্য রসুল বললে সকলে বলি সাল্লাল্লাহু আমার রসুলের প্রতি সম্মান ভালোবাসা শ্রদ্ধা ভক্তি হবে তাকে সম্মান করতে হবে এই জন্য উনি বলছে জামাল আহলে বায়াতের তরি আহলে বায়াতের কি তরি এটা আমার বাবাজি কিন্তু কইছে কইছে না আহলে বায়াতের তরি ইহা হলো নুনবীর কিস্তি ইহা হলো মুহনবীর কিস্তি এখন নুনবীর কিস্তি আছে নাই নাই আপনার এখন আছে আর আহলে বায়াত ছিল আছে এই আহলে বায়াতের কথা নবী কইছে আমার রসুল পাক বলছে আহলে বায়াত তোমাদের জন্য রেখে গেলাম দুটি বৃহত্তর বস্তু একটি পবিত্র কোরআন আর একটি হলো আহলে বাইয়াত আহলে বাইয়াত আহলে এই
এই জন্য আপনার দুই নাম্বার কথার উত্তর দিলাম। তবে মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে যে ব্যক্তি পানিতে ভাসতে পারে তাকেও পীর বলা যাবে না, যে ব্যক্তি জ্বলন্ত অগ্নির মধ্যে হাত দিলে ওই অগ্নি তাকে বিন্দু বিসর্গ পরিমাণ ক্ষতি করে না তবু তাকে পীর বলা যাবে না, কেন যাবে না? তার মধ্যে কুফরি কালাম থাকতে পারে, তাকেই পীর বলে মেনে নিবে। যার দেহের মধ্যে দশটি আখলাক, দশটি রাহাত, দশটি ফেল, দশটি তাসিফ যার মধ্যে প্রতিষ্ঠিত হবে তাকেই বলা যাবে আখেরে জামানার পীর, কামলেওয়ালা, আল্লাহ প্রদত্ত শক্তি, তিনি আল্লাহর বন্ধু। তার এক নাম্বার হলো শরীয়ত তরিকত হাকিকত মারিফত রেসালাত কামলিয়াত মালামাত রিয়াজাত বাশারাত নবুয়াত এবং বেলায়েত, সম্পূর্ণ তরিকার জ্ঞান যার মধ্যে থাকে। দ্বিতীয় হলো শরীয়তের পাবন্দি যিনি নামাজ রোজা হজ যাকাত কলেমা কালাম আকিকা কুরবানি যাকাত সমস্ত শরীয়তের কর্মগুলোও যিনি সবসময়ই, যিনি নিজের বোঝা অন্যের ঘাড়ে চাপায় না, অন্যের বোঝা নিজে বহন করে, যিনি কখনো মিথ্যা কথা বলেন না, যিনি কখনো কারো অন্তরে বিন্দু মাত্র আঘাত করে না, যে যার অন্তরে বিন্দু মাত্র লোভ নাই, সুশ্রী চেহারা, সুমিষ্ট কথা, তর্কের দুনিয়া, হেদায়েতের শক্তি, শরীয়তের পাবন, কৌরাণ্য বংশ, নবীর বংশধর, নবীর বংশ হইতে হয়, জন্মসূত্র না, এটা কর্ম করে নবীর বংশধর কামিয়াব করতেই হয়, এটা জন্মসূত্রে একটা বংশ আর কর্ম করে একটা বংশ। এই হলো আপনার আর এক কথার জবাব দিতে করলাম, দলিলের যে ব্যাপারটা, এই দলিল তো মেলা দিছেন, আপনিও দিছেন, আমিও দিছি, আমার এক পীর সাহেব কইতেছে মহিলা মুরিদের দলিল, এটা তো আবার দয়াল একটা গানে লেখছে অন্তরে নাই বিশ্বাস ভক্তি হাত ধরিয়া তোবা করে মুরিদ কই না তারে, বিয়ের আগে পর মুরিদ পীর মানা আদবে শহীদ চাইলে কিছু করবা খরি ঠাকুর ধৈর্য ধরে পীর ইচ্ছা মতো যেদিন বিয়া করাইবে তোরে আগে পীরের হাতে মুরিদ দিয়ে তারপরে নিয়ে যাবে বা স্বর্গ। জেনে লম মুরিদের খবর সুরা মুক্তি হানার ভিতর আয়াত তাহার 12 নম্বর বলছে পরোয়ারে নারীকে মুরিদ করেছে দিনের পয়গম্বরে, সুশীল কয় না মানলে কাফের হবি আইন অনু, মুরিদ পড়ার আগে বিয়া করছো যারা না বুঝিয়া স্বামী স্ত্রী দুইজন মিলে যাও পীরের দরবারে একা মুরিদ কেউ হয়ে কেউ হয়ে না বউ রাখিয়া ঘরে ব্যামুরিদের হাতের পানি হারাম হবে খাইলে পীর, এটা তো দলিল আপনি ভালোই দিছেন, আমি আর কি দেব, দিছে না দলিল, কোরআন দিছে, কোরআনের উপরে আর কিছু আছে, কোরআনের উপরে আছে আল্লাহ প্রদত্ত শক্তি, কোরআন হলো মানব মুক্তির একমাত্র সংবিধান, সেই কিতাব সেই কোরআন থেকে যদি ফয়সালা আসে আর অন্য কিতাব দিয়ে আমরা কি করুম, ছোট ছোট ছোটি বই দিই বা কি করুম, এটা ডাইরেক্ট কোরআন থেকেই আমার বাজান উত্তর করছে, আমি আর পক্ষে আছি বিপক্ষে না, আমি বিতর্কিত শিল্পীও না যদি, আর আমি এ কথা কখনো প্রশ্ন করব না যা মানসিকভাবে মানে সভা মঞ্চে বলা যায় না। আরেকটি কথা আসছে আপনার কাছে, আমার শেষ যেই কথাটা ছিল চমৎকারভাবে আপনি জবাবদিহিতা করেছেন, জবাবের কোনো অভাব নাই, এপারে কি লেখা ছিল ওই পারে কি লেখা ছিল, বহিরা পাদ্রি দেখলো মরা বৃক্ষ সতেজ হইল, হ্যাঁ সব কিছু হইল, কিন্তু কে দেখছে বিবিগণের মধ্যে মা খাদিজাতুল কুবরা দেখছে এই বিষয়ে, আর মাওলা আলীর কথা বলছে মাওলা আলী, আমার জানা মতে মাওলা আলী আল্লাহ রসুলের কোনো হুকুমই অমান্য
বুঝবেন আপনারা করে নাই তবে আমি এক জায়গায় পেয়েছি বাবা আল্লাহর রাসূল বলেছে হে আলী তুমি লেখো হুদাইবের সন্ধি আলী কি লিখলেন তিনবার বলছিল তুমি লেখো হুদাইবের সন্ধি আর উনি সন্ধি না লিখা লিখছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা আমি পাইছি যেটা পাইছি সেটাই আপনাদের বললাম আর আপনি যদি অন্য কোনো কিছু পেয়ে থাকেন কারণ লেখার তো কোনো শেষ নাই কত ভাবে কত কিছু আইতাছে আপনার কাছে জানতে চাই যে এই যে আক্কাস যে দেখলো আক্কাসরে এই সন্ধানটা দিছিল কে আক্কাস একটা ছলনা করছিল না এই ছলনা তো আপনারা জানেন কিভাবে দেখলো পৃষ্ঠ দেশে চুম্বন দিল আচ্ছা উনি কি উনার গুণে দেখলো না উনারে কেউ কয়ে দিছিল যে এই চিহ্নটা আচ্ছা ওয়াসকরণী পাগলের সাথে আল্লাহ রসুলের জীবনে কোনো সময় সাক্ষাৎ হয়েছে কি আচ্ছা আপনার কাছে আমার জানা দরকার সেই পাগলের জন্য মাঝে মাঝে প্রায় প্রায় সময় উনি গায়ের বোতাম খুইলা দিয়ে কাঁদত অথচ পাগলের গায়ের বাতাস পাইলে উনি আত্মতৃপ্তি সহকারে উনার হৃদয়টা জুড়িয়ে যাইত অথচ পাগল কখনো কাছে আসত ইচ্ছা করলে নবী তারে আনতে পারত কিনা আল্লাহ রসুল ইচ্ছা করলে পারত কিনা আচ্ছা আমি জানতে চাই উনি ইচ্ছা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পাগলের কাছে আনে নাই না উনি আসতে চায় না এর মধ্যে একটা রহস্য আছে এটা আপনার কাছে আমার জানা দরকার আরেকটা প্রশ্ন আছে বেলায়েতের দুজন ইমাম কোন কর্মই করে নাই আপনারা জানেন এগুলা এগুলা জানতে জানতে কি হয়ে গেছেন জানলেওয়ালা হয়ে গেছেন নবী তরু শাখা আলী হাসান বসরি পয়লা কোন 14 বছর পরে ফুটলো ফুল খাজা উসমান হারুনি একজন বিশপানে চলে গেল জীবন দিল আর একজনকে কারবালার অনপ্রান্তরে কি করলো শহীদি বরণ করলো একজন হলো ছোট ইমাম হুসাইন আর একজন বড় ইমাম হাসাইন তবে কথা বলা যাবে না যে তারা বেলায়েতের কর্ম করে নাই তারা পাক পাঞ্জাতনি বেলায়েতের উত্তরসূরি কথা শেষ একটা গান শোনাই হ্যাঁ সামনে আসবে না তার জন্য করছো এত যেদিন তোমার পিছে গেল তোমার পিছে গেল ওই দিন সামনে আসবে না তার জন্য করছো এত মিশ্রের তুই চরের রাগে Thank you.
ईश्वर तुई पड़े लागी देवे काली Shut up!
कवितार गाने बोलछे बाबा मिसरे तुई परेर जन्य भेबे गेली चिरकाल तोरा ए बेला डूबेई गेलो सामने खारा आजराइल तुई करलि मिसे चौकीदारी परेर घर पहारा दिलि निजेर गर्ज हलो चुरी कोई खबर तो डाकलि ना बजान रातेर मध्याह्नकालीन समय पार हो गेछे आमरा शेष प्रान्ते चले आसछि जारा आछेन एकटु समय जेन आल्लाह रसूलेर कथा मने करे आपन आपन प्रियपुष्टिदेर कथा मने करे अनेक जाय तीरे कय जे मारोवार कथा कोई कान्नाकाटी करा ठीक ना अच्छा माँ बाबार कथा जदि हृदय गेथे माँ बाबा जरा मायर कथा बाबार कथा अंतरे रेखे आपने जदि नयन बाड़ी फालान आपनार चोखेर पानीटा कि बेथाय जाबे बाबा আমি আপনাদের চরণে বাজান একটু বসেন না বসেন বাবা আর কিছু সময় আছি তারপরে তো আমরা সকলেই চলে যাব দুনিয়াতে আসছি সবারই একদিন যেতেই হবে আল্লাহর রঙে রঞ্জিত হতে হবে কর্ম করতে হবে সাধন ভজন এবাদত বন্দেগী নামাজ সহাদাত কালেমা কালামা পূজা কুরবানি তালিম তাসবের মধ্যে আসছে হুরদার দম নবাগার কদম সফর দরতন মুআইনা ফালান রঞ্জমান ফানাফিক সাহেব ফানাফিক রসুল ফানাফিল্লা বাকা বিল্লা মুআকাবা মুশাহাদা এটা পর্যায়ক্রমে আপন আপন পীরের কাছে শিক্ষা নিয়ে এই কর্মগুলা করতে হবে বাবা আমি তো উপদেশমূলক কথা বলে গেলাম আমি নিজেও এই দেশের কর্মগুলা করতে পারি আপনারা আমার প্রতি সভা শেষ করবেন যে কথাগুলো করার জন্য আহ্বান করলাম আমি নিজেও জানো এই আমানত সব বাবার দরবারে এসে নালিশ করে গেলাম আমি যেন এই কর্মগুলা করতে পারি বাবা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানির জিলানি মানব দেহটা ১৮ মুকাম মানব দেহটা ১৮ সিজ মানব দেহটা ১৮ স্টেশন আচ্ছা বড় পীর আব্দুল কাদির জিলানি ওনার নামের গুণ কি হয় বাবা উনি আল্লাহর বন্ধু না উনি কি আল্লাহর বন্ধু আমার এই কথাটা যারা গুরু ধরছেন যারা গুরু নাই ধরছেন আপনাদের কাছে আমি পাঁচটা মিনিট টাইম চাই নিলাম যারা পীরের হাতে হাত দিয়েছেন বাবা আপনার দীনবন্ধুর ছবিতে একটু নয়নে নয়নে বাসায় আবার আমানত সার ছবি আমার মকবুল চাঁদের ছবি আমার সমীর পাগলার ছবি আবার ইমাম চাঁদের ছবি নয়নে নয়নে নিশি জাগরণে সদাই সর্বক্ষণ আমি যেন বজ্রস্রোত না হই সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে যেদিকে তাকাই আমি যেন আমার মুর্শিদের ছেগুল ছড়া আঁকড়ে ধরতে পারি বাবা বড় পীরের চেহারার মধ্যে একটা নূর তাজেল্লা ছিল যে বড় পীরকে একবার দেখছে সে বড় পীরের জন্য উন্মুক্ত পাগলের হালাতে ঘুরছে যেদিকে তাকাইতো যেদিকে যাইতো মানুষ দলবদ্ধ ভাবে বড় পীরকে দেখার জন্য পাগল হয়ে যাইত সবাই বড় পীরকে দেখার জন্য পাগল হয়ে গেছে রাস্তার দুপাশে মানুষ সারিবদ্ধ ভাবে দাঁড়াইছে তো বাগদাদের ছিল এক লোকের নাম আলী সেই আলী জুতা সেলাই করত উনি তো বড় পীরকে দেখবেই না
আরো মুখে বসন দিয়া মস্তকটা নিচু করে রাখছে। বরফির আব্দুল কাদের জিলানি দিশা পাইছে, কেন আমাকে দেখতে চায় না? কত মানুষ আমাকে দেখার জন্য ভিড় জমালো, আপন আপন কর্মবিরত রেখে ওরা আমাকে এক নজর দেখার জন্য সব কাজই বিতাড়িত করে আসছে, কিন্তু ওই ছেলেটা ও তো আমাকে দেখবেই না, মস্তক অবনত করছে। শুধু তাই নয়, মুখে বসন দিয়ে মুখে ভাবছে। এই ভক্তরা শুনে আসতো, ওই ভক্তের কাছে আমি কি অপরাধ করছি, ওর কাছে আমি কি অপরাধ করছি, তোরা একবার শোনায়। দুজন ভক্ত কি বলতে চাই, বাবা তুমি মাথা নিচু করছো কেন? বরফি আব্দুল কাদের জিলানি আমাদের হুজুর কেবলা এখান দিয়ে যাচ্ছে, তুমি জানো না? আলী মুসি বলছে, তোমাদের কাছে কি বলবো, আমি যদি বরফি আব্দুল কাদের জিলানি পাই আমার নিকটে পাইলে আমার মনের কথাটা তার কাছে কইতাম। বাবা এ কি কথা কয় হুজুর, ও তো আমাদের কথা শোনেই না, বরং কয় তোর বড় পীরকে আমার কাছে পাঠিয়ে দিই। ও কেমন একটা বেদবি করলো না, আমার বড় পীর আব্দুল কাদের জিলানি বলছে, ওরা তোরা বেদব বলিস না, আমি নিজেই বড় পীরের কাছে গিয়ে দাঁড়াবো, আমি নিজেই বড় পীরের কাছে গিয়ে দাঁড়াবো। বড় পীর গেছে আলী মুসির কাছে, মাথা নিচু করে বসন দিয়ে মুখ ডাকছে, বলছে তোমার নাম? মাথা নিচু করে বলতেছে, আমার নাম আলী মুসি। তুমি জানো না আজকে রাস্তা দিয়ে কে যাবার কথা? মাথাটা নিচু করে বলে, জানি। হয় বলতো তার নাম কি? মাথাটা নিচু করে বলে, তার নাম আব্দুল কাদের জিলানি। তাকে তুমি দেখতে চাও না? মাথা নিচু করেই বলে, না আমি তাকে দেখতে চাই না। তাকে দেখতে চাও না কেন? সে কি এমন অপরাধ করছে? মাথা নিচু করে বলে, হজুর গো আমার অপরাধ মাফ করে দেবেন, আমি লোক মুখে শুনছি বড় পীরের চেহারার মধ্যে একটা লোক তাজের আছে, যে বড় পীরকে এক পলক দেখে সে দুনিয়ার সমস্ত কিছু ভুলে গিয়ে বড় পীরের পিছনে পিছনে লেলিয়ে পড়ে, সে আর বড় পীর ছাড়া কিছুই বুঝে না গো। আমি এই জগতে এমন একজন মানুষের কাছে আমার জীবন জন্ম মন প্রাণ আমি আমার আমার চন্দ্রের সভায় দিয়েছি, যদিও সে কালো আমার কাছে অনেক ভালো। কালো আমার কাছে অনেক ভালো, আপনার চেহারাটা দেখে যদি আমি আমার মুর্শিদের বরযাত্রা হারিয়ে ফেলি, আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে যদি আমার মুর্শিদের বরযাত্রা হারিয়ে ফেলি, আমার মুর্শিদ বিনে তো আর কেউ নেই। আবার বড় পীর বলছে, তুই এমনই গুরু ভক্ত, তোর গুরু ভক্তির কাছে আমি নিজেই হেরে গেলাম রে, আমি নিজেই হেরে গেলাম, আমি তোকে আশীর্বাদ করলাম, কাল হাসরের মাঠে তোর পীরের সাথে যেন তোর সাক্ষাৎ হয়, তোর পীরের সাথে যেন তোর সাক্ষাৎ হয়। তুই এমনই গুরু ভক্তি, তোর মধ্যে এমন লয় প্রাণা, এমন গুরু প্রেম, আমি আশীর্বাদ করে দিলাম, তুই আল্লাহর অলি, তোর মুর্শিদ আল্লাহর অলি। Oh, my God.
Oh,
Oh, my God.